হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আর আজকে আমরা সেকেন্ড ডে, যেখানে আমরা আছি আজকে দার্জিলিং রিভার পার্কে। তো এখান দিয়ে আজকে আমরা বেরিয়ে যা চলে যাবো লেপচার জগতে। ওকে, খুব এনজয় হয়েছে, এখানটা খুব ভালো লেগেছে সবারই। জায়গাটা খুব, হোটেলটাও খুব সুন্দর, মানে একটা বলতে গেলে হোমস্টে টাইপের, অসাধারণ। এখন একটু পর আমরা ব্রেকফাস্ট করতে যাবো, আমরা যাবো কেভিনডাসে ব্রেকফাস্ট করতে, দেন ওখান দিয়ে আমরা চলে যাবো লেপচার জগতে। সব রেডি হলাম, সবাই রেডি হলাম, তো এখন আমরা চলে যাবো একটু পর। চলো গাইস, এখন আমরা কেভিনডাসে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এখন বাজে অনেক, 10:30 বেজে গেছে, তো যাচ্ছি। আর আমাদের এখন মানে একটু লেট হয়ে গেছে, কেন সবার ব্যাগ প্যাকিং করে একবারে বললাম এখান দিয়ে ব্রেকফাস্ট করে দেন আমরা চলে যাব। এক্সপিরিয়েন্স দারুণ। আমাদের হোটেলটা তো প্রথমত খুব ভালোই ছিল, তারপর এই জায়গাটা আসার পরও আমাকে আকাশই সাজেস্ট করলো এটা খুব ভালো জায়গা খাবার ব্রেকফাস্টের জন্য, তো আমরা এখানেই খাবো। দাঁড়িয়ে থাকতে হলো, দাঁড়াবো, বাট এখানে খেয়েই যাবো। খুব ভালো লাগছে, দেখা যাক আমার খিদেটা পেটে আছে। বারুনের কি হবে? বারুনের তো ফাটাবো ওই পরে। পর পর খাই, পর খাই। কেমন তো কিছু দেখতে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে লুকিং গ্লাসে ফগ জমে গেছে, এক না বৃষ্টি নেমেছে, বোঝা যাচ্ছে গায়ে টুপটুপ করে অল্প অল্প লাগছে। তো গাইস কিছু দেখতে পাচ্ছি না, দেখো জাস্ট দেখো জায়গাটা, কিছু বুঝতেই পারছি না। এদিকে আমরা লেফট সাইডে যাচ্ছি, ঠান্ডা লাগছে বহুত বডিতে। তখন তোমাদের গাড়ি চালানোর ইচ্ছা হবে না, কেন কালকে আমি আমার এটা হয়েছিল, আমি কালকে ভিতরে থার্মালটা পরেছিলাম, তারপরেও একটা কিছু লাগতো, সেটা আমার আনা হয়নি বাড়ি দিয়ে। তো আমার ওর জন্য আমার মানে এত ঠান্ডা লেগেছিলো যে এটার জন্য আমি মানে কালকে পড়ে গেছিলাম, স্লিপ হয়ে গেছিলো চাকা। তো এই এই লাইনই, তো ওটাই বলবো যে যাই আসো, নিজে হিট না হলে তুমি গাড়ি চালিয়ে মজা পাবে না। তো যাওয়া যাক, দেখা যাক কত দূর আমরা এই ফগ কাটাই। এখন শুধু ফগের রাস্তা, বা বলবো কি মানে এই জিনিসটা, এই যে আমাদের ঘুম স্টেশন, কিন্তু আমরা সেই ঘুম স্টেশনকে কিছু বুঝতে পারছি না কি হলো এটা। আমাদের ঘুম স্টেশন এখন ফগে ঢেকে গেছে, আমরা দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি গাইস। কেমন করে দিনগুলো কেটে যায় না, যখন আসি তখন খুব মজা লাগে, যখন যাই আমরা। আর পুরো দিকগুলো ফগ, উপরে এই গাছ পাইন গাছ বলে, না এক্সপ্লোর করিনি, তো আজকে আমার ফার্স্ট টাইম লেপচার জায়গা, তো দেখছি কেমন জায়গাটা। আর সাথে থাকো, পাশে থেকো, এটাই চাই। যদি কোনো মেম্বার আবার বলতে চাই, যদি কোনো বাইকার্স ভাইরা আমাদের যদি জয়েন করতে চাও গ্রুপে, তো টকিং উইলসের জন্য সবাইকে ওয়েলকাম জানাই আমি রাজদার হয়ে। এখানে কিছু দেখালাম না, এখানে আমরা আমি এখানেই ভিডিওটাকে পজ করলাম, হোটেলের পুরো জিনিসটাকে দেখাচ্ছি, তো ওখানেই যাওয়া যাক নাকি। হোটেলে আমরা রিচ করে গেছি। ভূত দেখলে? আমার আমার পিছনে বসেছিল একটা ভূত, জানো তো, বলছে ভাই সাবধানে, ভাই অসাধারণ, এই ফক এই কাটিয়ে আসলাম, দুই দিকে পুরো ভূতের জঙ্গল। তো আমরা একটু আগে হোটেলে ঢুকলাম, তো দেখতেই পারলে, তো আমরা এখন মানে আমি অন্তত আমি ফ্রেশ হলাম, দেন আমি তোমাদের সাথে সবার সাথে আবার আসলাম, কেন এতক্ষণ রাইডিং জ্যাকেট খুবই ভালো, মানে হোমস্টে এটা, আমি এটা যদি আমি একটু পর দেখাচ্ছি রুম বা হোটেল দেখাচ্ছি, যদি ভালো লাগে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ঠান্ডা, মানে আমরা যেই জামা কাপড়গুলো নিয়েছি, ল্যাপটপ বলো যা, সব কিছু মানে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না, তো মানে মারাত্মক ঠান্ডা এখানে। প্রতিবেলা রুটি আর চিকেন খেয়ে ঘুমিয়ে পড়বো, তো ওইটা আলাদা করে আমি শট নিচ্ছি না, অনেক টায়ার্ড আজকে খুব।
কালকে আমরা এখান থেকে ত্রিবেণীতে চলে যাবো। তো দেখা হচ্ছে ত্রিবেণীতে, মর্নিংয়ে দেখা হচ্ছে। মর্নিংয়ে এখানে টুকটাক সাইট সিনগুলো দেখবো, তো তখন দেখা হচ্ছে। এখন খুব টায়ার্ড, তো এখন এখানেই সব করছি ভিডিওটা। দেখলাম এখানে মানে পুরোর ব্যবহার বা কিছু সব কিছু খুব ভালো, ওটা ভালো লাগলো। গুড মর্নিং এভরিওয়ান। তো আর ওই পিছনে কাঞ্চনজঙ্ঘা ভিউ, তো এখান দিয়ে মানে দেখা যাচ্ছে, জানি না ওই যে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ লাগছে ওটাই। এখন যাব আমরা এখান দিয়ে ত্রিবেণী, দেন ত্রিবেণীতে আজকে আমাদের ক্যাম্পিং হবে, ওখানে লাস্ট আজকে আমাদের এখানে। আর ত্রিবেণী দেখি একটা নতুন কিছু ভিউ পাই নাকি, সবাই জানি ত্রিবেণীতে আমরা অনেকে আশা করা যায়, কারণ ত্রিবেণীতে আমরা কোথাও যাইনি। তো আজকে যাচ্ছি, খুবই মজা লাগছে আর খুব সুন্দর, মানে দিনগুলো খুব সুন্দর করে কাটলো। একবার এসে সকালবেলা, রোদের জন্য কথা বলতে পারছি না, সকালবেলা মানে ওই ওই ভিউটা একবার দেখো, মানে আমরা হট করে জিনিসটা দেখলাম, আমরা বুঝতেই পারিনি যে কাঞ্চনজঙ্ঘা ওখানে, ঠিক আছে। তো ভিউটা চলে পড়ে গেলো, তো ওর জন্য তোমাদেরও দেখালাম, শেয়ার, রেডি ফ্রেশ হয়ে দেন আবার কথা হবে, চলো টাটা। তো গাইস এখন যে 9:44, এখন আমরা বেরোচ্ছি হোটেল দিয়ে, এখান দিয়ে আমরা যাবো ত্রিবেণীতে। তো আমাদের ব্রেকফাস্ট খুব কমপ্লিট হলো, ব্রেকফাস্টটা খুবই ভালো হয়েছে। সবার কাছে জিজ্ঞেস করি যে সবার কেমন লাগছে, দেখছি চলো কেমন হেভি খাওয়া দাওয়ার, কেমন এখানকার খাওয়া দাওয়ার, ব্যবহার খুবই মানে ভালো, মানে ব্যবহার খুবই ভালো। চল নেক্সট প্ল্যান, আমরা এখন যাবো ওখানে, গিয়ে কি হয় আমরা দেখি, কেমন স্পট হয়, আশা করছি খুব ভালোই হবে। কিন্তু আজকে থাকার প্ল্যান আছে, চলো দেখা যাক। এর জন্য বাইক প্যাকিং হচ্ছে ঠিকঠাক, ধরে সুব্রতদার বাইক লাস্ট ফুটো দেখানো হবে। তাহলে সুব্রতদার বাইক, সুব্রতদা এখন রেডি করছে। হাই, গুড মর্নিং। আমরা হোটেল দিয়ে বেরোলাম, এই দেখো হোটেলের শুভচাচী সামনে। গাইস যা হোক অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে বারুণের এখন বাইকটা স্টার্ট নিচ্ছে না সকাল দিয়ে, অনেক মনে হয় কিছু একটা প্রবলেম হয়ে যেত। আমরা এখন ওখান দিয়ে মেকানিকের কাছে যাচ্ছি, তো দেখি যাওয়া যাক। এখন বাজে 11:57, আমরা এখন চলে এসেছি সীমানা। বরুণের গাড়ির প্রবলেম হয়েছে, তো বরুণ এখন ওর বাইকটা গ্যারেজে দিয়ে এসছে, দেন ওখানে ওটা ঠিক হচ্ছে। আমরা এখানে চলে এসেছি, এখান দিয়ে আবার আমরা চলে যাবো ওখানে, একটু যেতে হবে গ্যারেজটা, আর ওখানে গিয়ে আমরা ওর বাইকটা নিয়ে দেন আমরা ওখান দিয়ে আবার চলে যাবো ত্রিবেণীতে। আর ত্রিবেণীতে যাবো, যেতে যেতে মনে হয় রাত্রি হয়ে যাবে, তো আজকে আর কিছু দেখা দেবো না, কালকে মর্নিংয়ে আবার ত্রিবেণীতে দেখাবো। এই গাইস আমি তখন বলিনি ওইদিকেরটা নেপাল, যে আমরা মানে এখন আমরা সীমান্নাতে আছি, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়াবো। খাওয়া দাওয়ার মধ্যে মোমো আছে, ওয়াই ওয়াই আছে, চলো দেখা যাক। Thank you.
লামাটা ঢুকে পড়েছে গাইস। তো এখন সবাই যাবে পাইন ট্রির ওখানে, সেটা হলো উপরের দিকে, বাট কেউ এখন উপরে যাইতে চাইছে না, কেন অন্ধকার হয়ে যাবে একটু পরে, তো আমাদের যেতে আরও টাইম পেরে যাবে। তো আমি জাস্ট এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন বাজে 5:12 হয়ে গেছে, এখনও 18 কিলোমিটার বাকি আছে, তো যাই না কতক্ষণ লাগবে আর, তো যাওয়া যাক। মর্নিং গাইস, এই সকালটার জন্য আজ আমরা ওয়েট করছিলাম, কালকে রাত্রেবেলা ফুল অন্ধকার ছিল, তো কালকে থেকে কোনো ভিডিও করিনি। এই হলো সেই ত্রিবেণী আমরা আছি, তো খুবই এনজয় হলো, কালকে বনফায়ার হলো, বারবিকিউ হলো, এত সুন্দর একটা সিনারি দেখার জন্য। তো আমরাও দেখছি, খুবই ভালো লাগছে, অসাধারণ। পাওয়ার ব্যাংক অবশ্যই চার্জ নিয়ে করে, না হলে শেষ, মানে চার্জ আমাদের একজনেরও নেই, যদি হ্যাঁ এখানে চার্জ হয় সেটা পরে ওদের বললে ওরা উপরে চার্জ দিয়ে দেয়, তো সেটাই হলো ব্যাপার। তো সেটা দেখো মানে কি সুন্দর অপূর্ব একটা সিনারি। টাটা বাই বাই করতে করতে আমরা চলে যাবো আজকে মালদা, মালদাতে আজকে আমরা স্টে করবো, দেন কালকে আমরা কলকাতা ঢুকবো। তো মনটা খারাপ হচ্ছে আজকে সবার, আমারও হচ্ছে, সবাইকে খুব মিস করবো, আবার জানি না কবে আসার, এই জিনিসগুলো অনেক মিস করবো। একটু দেখে নাও ত্রিবেণীকে, আমাদের সুন্দর ত্রিবেণী নদী। हम लोगों का और भी ट्रिप बाकी है, बहुत सारा करेंगे जिंदगी भर। पागलपन हम बहुत मिस करेंगे, मेरे पागल भाई, मैं भी मिस करूंगी। कितना जम गया है ना पागलपन, पैकेट का तो दे। टाटा टाटा समीदा, आप करे जाओ, टाटा करे जाओ, इसकी बाय, सेफ राइड गाइस। এখন আমরা ত্রিবেণী দিয়ে বেরোচ্ছি, এখন বাজে 11:30, তো এখান দিয়ে আমরা ডিরেক্ট যাবো মালদা, দেন ওখানে আজকে হোল্ড করবো। ত্রি পাচ্ছ সামনে সভ্যতা আছে, ওই যে রাজদা, আর আগে আছে বরুণ, বরুণের বাইকটা কালকে একটু খারাপ হয়ে গেছিলো, তো এখন ঠিক আছে, চলে যাবে কলকাতা।
আমাদের দার্জিলিং যাত্রা এখানেই হলো শেষ, আর কি দেখাবো। তো আমাদের সব রাইড খুবই ভালো মতো গেল, অসাধারণ ফিলিংস, অনেক কিছুর অনুভব করলাম। রাত্রিবেলা পাহাড়ে গাড়ি চালালে কেমন অনুভব হয় সেটা এই বোনেরা যারাই দেখছো না কেন একটা লাইক করে দিও, পারলে তোমাদের ফ্যামিলি তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করো। এখানেই আজকে আমাদের ব্লগ শেষ হলো, দার্জিলিং পর্ব। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, সাথে থেকো পাশে থেকো, ভালো, টাটা।